সময় মতো ঠিকই পৌঁছে যাব। ওকে আঙ্কেল, বাই। কাজ শেষ হলে তুমি সত্যি ছেড়ে দেবে তো? আরে অবশ্যই, কাজ শেষ হলেই ওরে আমি ছেড়ে দেব। সত্যি বলছো তো? সত্যি, কসম। আরে ছাড়ব না তো কি করব? ওর সাথে কি আমি ঘর করব নাকি? আমি তো তোমারই বিয়ে করব। আরে যার শোক আছে সে কখনো তোমারে ছেড়ে ওরে বিয়ে করব নাকি? প্রয়োজন আছে তাই তো বিয়ে করছি। রোজলিন কি সত্যি তোমার পছন্দ হয়নি? ওর চেহারা কখনো দেখছো? ওর চোখ 7 Up-এর কর্কের মতো গোল, আর ঠোঁট জিন্স প্যান্টের চেনের মতো লম্বা। আর তোমার সাইরা ওরে বিয়ে করার মতো পাগল আমি না। আগুন টিকেট, লেটস মুভ। মনে হয় আমাকে সব কথা শুনে ফেলাইছে। আগুন তুমি কোনো চিন্তা করো না লক্ষ্মীটি, কাজ শেষ করে আমি আবার তোমার কাছে ফিরে আসবো। আমার চেহারা নিয়ে কথা, কত বড় সাহস! আমার চোখ নাকি 7 Up-এর কর্কের মতো। ইস, নিজের জন্য একেবারে একটা হিরো। এক্সকিউজ মি স্যার, বাংলাদেশ এমবিসি প্রতিনিধি জাপানি ফোর্স সাথে নিয়ে আপনার কাছে দেখা করতে আসছেন। সরি স্যার, আই কুড নট স্টপ देम আউট। ওকে স্যার। Would you want to tell me anything, Inspector? Yes, Mr. Aslam Sheth, আপনি অস্ত্র বিক্রি করছেন বলে আমাদের নিকট ইনফরমেশন এসেছে, তাই আপনার উপর চার্জশিট ফাইল করা হয়েছে। আমি অস্ত্র বিক্রি করি? What are you talking? In fact, আমি মেয়র ইলেকশনের প্রার্থী হয় আমার শত্রুপক্ষ ইচ্ছে করে আমার নামে বদনাম ছড়াতে চাইছে। আমি জাফর খান বলছি। আগুনের কারণে মিয়াপুরে আমাদের 4 জন লোক বোম ব্লাস্ট হয়ে মারা গেছে। পুলিশ আর ডিবির লোক জেনে গেছে। গতকাল পর্যন্ত জেলে ছিলাম, বর্তমানে জামিনে আছি। কিন্তু আপনি বিপদে আছেন স্যার। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন স্যার? ওই আগুন আপনাকে মারার জন্য অলরেডি জাপানে রওনা হয়ে গেছে। আমাদের হাতে খুন হওয়া ডাক্তারের মেয়ে, ওকে সাথে করে নিয়ে যাচ্ছে স্যার। আপনি একটু সাবধানে থাকবেন। I am sorry Aslam Sheth, আপনি মেয়র ইলেকশন থেকে সরে দাঁড়ান। এখন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যবসা বাণিজ্য সব সিজ করা হলো। শুধু তাই নয়, এই বিল্ডিং থেকে একটা পেপারও আপনি নিয়ে যেতে পারবেন না। লেটস গো অফিসার। আমি এখন কোনো কথা বলতে পারবো না। ওকে আমি স্যার, আমার একটা পাওয়ারফুল বোম লাগবে। এতই পাওয়ারফুল হতে হবে যে এই বিল্ডিংটা ধ্বংস হওয়ার পরও একটা কাগজের টুকরাও যত লোকের হাতে না পড়ে। ওকে? ওকে স্যার। পিস্তল, বন্দুক, ডলার, পাসপোর্ট, সোনা, হীরা, কোনো কিছু যাতে ওরা না পায়। আমরা এখান থেকে না যাওয়া পর্যন্ত বি অ্যালার্ট। ওকে? ওকে স্যার। স্যার, আগুনের ব্যাপারটা কি করবো? হি ইজ ভেরি ডেঞ্জারাস। এয়ারপোর্ট থেকে ফলো করবে, আন্ডারস্ট্যান্ড? ওকে। আরে বাবা, কত সুন্দর! আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আমার চোখ 7 Up-এর কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়? God, I hate you! আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুরসি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এই সব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? Don't touch me. marriage certificate Don't touch me. আমি আপনার এই মুখ আর দেখতে চাই না। এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করে দেব। সাবধান। Go to hell. Roslyn. Bondo bondo. Oh shit. Hello. 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 Are you Bangladeshi? Apni? Amiyo Bangladeshi. Bhaiya. Kedona bhai kedona, please. Bhaiya. Control yourself. Bhaiya. Bangalir dekha babu. Ami jibone kolponao kori nai. Tumi eto emotional hoyo na. Ebar bolo ki hoyeche. Ei matro ami ar amar bou Bangladesh theke aisi. Oh, tumi bibahito? Ji. দুই দিন আগে বিয়া হইছে হানিমুনে এসেছো জি বউ কোথায় এইমাত্র তালাক দিয়ে চলে গেছে তালাক ভাইয়া তালাক কেন দিয়েছে আমি ইংলিশ পারি না তো তাই ডোন্ট ওয়ারি আমার একটা কথা শোনো এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে চুলায় কফি জাল দেয়া হয়নি বলে কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে হ্যাঁ হ্যাঁ চলো তুমি আমার সাথে চলো চলেন ওটা দাও এসো এসো আমার সাথে গান শুনতে শুনতে যাই এবার এবার ওই যে আমার গাড়ি দেখো কি তোমার পছন্দ হয়েছে টোকিও হ্যাঁ আস 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 উঠো উঠো এই ওয়াচিও মামাইয়া তুমি কোথায় যাবে হ্যাঁ ও তোমার তো আবার কেউ নেই এত মনোযোগ দিয়ে দেখো না পুলিশ কেস হতে পারে ভাইজান ওইদিকে দেখেন ওই যে ঘরবাড়ি নেই আহারে এই শোনো এখানকার লোকজন খুব ভালো ভেরি ফ্র্যাঙ্কলি পিপল আরে বাবা রে এই কলোনিতে অনেক আরাম আছে ভাইয়া সিকিউরিটি অনেক বেশি ভাইজান আমার ব্যাগ ও নিয়ে এসো আচ্ছা হ্যালো রোজলিন এই নিয়ে 10 বার বাংলাদেশ থেকে এসেছি একবারও তুমি সময় মতো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি না মানে জানি প্রতিবার যা বলেছ এবারে ঠিক তাই বলবে এবার আমি কারেক্ট টাইমে গিয়েছিলাম কিন্তু তুই আমার আগে চলে এসেছিস হুম যা হবার হয়ে গেছে এবার ভেতরে এসো আগুন আসতেছি ভাইজান আইসা গেছি ভাইজান আগুন ও আমার ভাগ্নি জি আঙ্কেল আঙ্কেল ভাইয়া থেকে আঙ্কেল কেন না ভাগ্নি তো তাই আচ্ছা উনি কে আমার ফ্রেন্ড আমি আগুন বিয়ে হয়েছে দুদিন হলো তালাক হয়েছে 2 ঘন্টা হলো ইংলিশ পারে না বলে বউ তালাক দিয়ে চলে গেছে এই ধরনের কিছুই না উনি মিথ্যে বলেছেন হ্যাঁ আসলে এই যুগের মেয়েরা এক মিনিট উনি কি যেন বলতে চাইতেছেন আপনি বলেন যাকে তাকে বাসায় আনার আগে সে কি ধরনের লোক সেটা কি একবার জানার প্রয়োজন নেই আছে ও যে তালাকপ্রাপ্ত স্বামী দেখলেই বোঝা যায় অমায়িক ছেলে ডোন্ট ওয়ারি আরে সর এসো বাবা এখানে আসলেন কেন আমি আসলে জানতাম না যে এটা আপনাদের বাসা এখন তো জেনেছেন এবার যান হুম হুম আমি তো অন্য কোনো বাসা চিনি না তাহলে হোটেলে যান রাস্তাও চিনি না গো টু হেল এইটাও তো চিনি না কেন বারবার আমাকে বিরক্ত করছেন আসলে আপনার সাথে আমার সম্পর্কটা কি এটা বাইরে হইব না। এক্সকিউজ মি আগু আঙ্কেল, তুমি অনেক টায়ার্ড। জি, শাওয়ারে গোসল করবে না বাথ টবে গোসল করবে? আমি আবার বাথ টবে গোসল করি, মনে হয় গ্রামের পুকুরে গোসল করছি। বাথ টবে পানি ছাড়তে বলি? জি জি। রোজলিন। জি আঙ্কেল। আগুন বাথ টবে গোসল করবে, পানি রেডি কর, চলো। আচ্ছা ঠিক আছে। বাথ টবে গোসল করবে, দাঁড়াও বাবা দেখাচ্ছি তোমাকে মজা। আরে তুমি এখনো গোসল করোনি? জি না আঙ্কেল, চাইলে আপনি আগে করতে পারেন। না না তুমি করো, তোমার পরে আমি করছি। আপনি আমার মুরব্বি, আপনি আগে করেন। মুরব্বিদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা তোমার মধ্যে আছে, দেখে আমার খুব ভালো লাগে। গুড, ভেরি গুড। আচ্ছা